ভাইয়া, ফেব্রুয়ারির 15 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে। বাংলা কবে থেকে পড়া শুরু করলে ভালো হয়, এবং ভাইয়া এক্সাম গুলোর মাঝখানে যে গ্যাপ গুলো আছে এগুলো থেকে ভাই আমরা ঠিক এক্সাক্টলি নেক্সট যে এক্সামটা এটা পড়া পড়বো নাকি অন্য কোনো সাবজেক্টের পড়া গ্যাপ গুলোতে আগে রাখবো? প্লাস ভাইয়া, এক্সামের আগে প্রথম দিন যে এক্সাম দিতে যাবো, আমার তো বেশ কিছু প্রিপারেশন এর ব্যাপার আছে, কি কি নিয়ে যাবো এক্সাম হলে, কি কি নিব না। অ্যান্ড ভাইয়া, প্রথম দিন এক্সাম হলে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু জিনিসপত্র মাথায় রাখতে হয়। ওভারঅল সব কিছু নিয়ে আমরা এই ভিডিওটাতে জানবো, ওকে? রুটিনের উপর বেস করে। তাহলে আসো আমরা শুরু করি। এক নম্বর জিনিস ভাইয়া, এক্সাম হলে কি কি ম্যাটেরিয়ালস নিয়ে যাবো? সবার আগে অবশ্যই কলম, এগুলো তোমরা জানো, বাট যেগুলো পরে শোনো, কোনো কিছু যদি মিসিং যায় তাহলে নোট করে নিও। কলম, পেন্সিল, অবশ্যই এগুলো কি দুইটা করে। কলম নেওয়ার ক্ষেত্রে ভাইয়া কালো কলম তো অবশ্যই নিবো, দুইটা নীল নিবো, সবুজ নিবো নাকি লাল নিবো? ভুলেও লাল নেওয়া যাবে না, সবুজ নেওয়া যাবে না, নিতে হবে কি ভাইয়া নীলটা নিতে হবে। ওকে, কলম নীল ছাড়া অন্য কোনো কালি ব্যবহার করা যাবে না, নীল এবং কালো। নীলগুলো দিয়ে তুমি কতটুকু কি লিখবা এবং কালো দিয়ে কতটুকু কি লিখবে এটা যদি একটা স্যাম্পল দেখতে চাও কমেন্টে জানাও, যে ভাইয়া এক্সাম পেপার কেমনে প্রিপেয়ার করবো বা এক্সাম পেপারে কিভাবে জিনিসগুলো রিপ্রেজেন্ট করবো নীল এবং কালো দিয়ে কমেন্টে জানাও, ওটা নিয়ে ভিডিও আসবে। আর তোমরা চাইছিলাম না যে ভাইয়া এমসিকিউ অ্যানালাইসিস ভিডিও দেন, আমি প্ল্যান করে রাখছি যে এমসিকিউ অ্যানালাইসিস ভিডিওগুলো ঠিক এক্সামের আগে আগে দিবো, সো দ্যাট যাতে ভালো রিভাইজ হয়, ঠিক আছে? সো ওইটা আমি ভুলে নাই, পাওয়া যাবে। ওকে, ভুলে নাই, আসলেই ভুলে নাই, তোমরা ভাবছো ভুলে গেছে, একদমই ভুলে নাই, ঠিক আছে? পেন্সিল নিবা, পেন্সিল আগে থেকে বাসা থেকে শার্প করে নিবা। ওকে, পেন্সিল নেওয়ার ক্ষেত্রে একটা পেন্সিল নিয়ে যাও, ওইটা ব্যবহার করার পরে দেখা যায় যে ভূতা হয়ে যায়, অ্যান্ড দেন তুমি এক্সাম হলে বসে বসে শার্প করো। ডোন্ট ডো দ্যাট। বাসা থেকে দুইটা পেন্সিল নিয়ে যাবো, ওকে, দুইটাই শার্প করে নিয়ে যাবো, সো দ্যাট একটা যদি ভূতা হয়ে যায় আরেকটা দিয়ে যাবে, যাতে করতে পারে। এখন কেউ এসে কমেন্টে জানতে চাও না যে ভাইয়া ভূতা বা নাকি, ঠিক আছে? আসলে তোমার খবর আছে। আচ্ছা, তারপর হচ্ছে ভাইয়া পেন্সিল নিলা, ইরেজার নিবা, দুইটা নাও, একটা হারাই যেতে পারে, শার্পনার নাও, একটা ভাঙ্গা যেতে পারে। হ্যাঁ, এবার আসো ক্যালকুলেটর। ভাইয়া ক্যালকুলেটর 991 এই মডেলের যে কোনটা নিতে পারো। এখন বলবা যে ভাইয়া এসএসসি তে অ্যালাউ করবে? এসএসসি তে নন প্রোগ্রামেবল এনি ক্যালকুলেটর অ্যালাউড, ঠিক আছে? যদি তোমাকে এক্সাম্পলে ঝামেলা করে তুমি কি করবা? তুমি সুন্দর করে হাম্বল হয়ে বলবা যে স্যার আমি তো বোর্ডের নির্দেশনা চেক করে বারবার স্যার এটা চেক করে এসেছে, স্যার আপনি একটু কাইন্ডলি আপনি এখানকার দায়িত্বরত যিনি আছেন ওখানে স্যার কথা বলুন, স্যার আমার তো এক্সামটা খারাপ হবে। মোটেও কোনোভাবে বেয়াদবি করা যাবে না, না স্যার আমি জানি যে এটাই মডেল, এটাই ব্যবহার করতে দিচ্ছে, এটা আমি ব্যবহার করবো, আপনি আমাকে কি করবেন, এই টাইপ কিছু করা যাবে না, ঠিক আছে? এটা মাথায় রাখবো। ক্যালকুলেটর গেল, এবার রোলার কিংবা স্কেল, হলেও স্টিলেরটা নিও না, নিও কাঠের কিংবা প্লাস্টিকের, ওকে? অ্যান্ড সবগুলো জিনিস তুমি একটা ট্রান্সপারেন্ট ব্যাগের ভেতরে নিয়ে নিও। কলম, তারপর হচ্ছে এগুলোকে চাইলে তুমি ইরেজার একটা ছোটো একটা ট্রান্সপারেন্ট ব্যাগের, ছোটো ব্যাগের ভেতরে নিতে পারো, পুরো জিনিসটা একটা ফাইলের ভেতরে নিয়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ম্যাটেরিয়ালস কি আর কোনো কিছু বাকি গেল? ঘড়ি তোমাকে নিতে দিবে না, ঠিক আছে? সো ঘড়ি নেওয়ার দরকার, তুমি সাথে নিয়ে যেতে পারো, অবশ্যই অ্যানালগ হতে হবে, ডিজিটাল নেওয়া যাবে না, ঠিক আছে? ডিজিটাল নিলে ঝামেলা করতে পারে, অ্যানালগ নিবা। আর যদি অ্যানালগ না থাকে ডিজিটালে নিয়ে যাও, বাট এক্সাম হলে টিচার যদি ঝামেলা করে সামনে রেখে দিও, ওকে? বাট এক্সাম হলে সামনে ঘড়ি থাকবে। তো এই হচ্ছে ম্যাটেরিয়ালস। এর সাথে ভাইয়া পানি নিয়ে যাও, যদিও তুমি পানি এক্সাম হলে অবশ্যই বেশি করে খাবা না, আগে থেকে পানি খেয়ে যাবা, অ্যান্ড ওয়াশরুম টাশরুম করে ক্লিন হয়ে যাবা, এক্সাম হলে গলা শুকায় যেতে পারে ভয়ে, তো ছোটো মানুষ ভয় পাও, সো তখন একটু একটু পানি টানি খাইতে পারো। অ্যান্ড আমি সাজেস্ট করি পানির সাথে গ্লুকোজ মিশিয়ে রাখতে পারো, তাহলে এক্সাম হলে যদি একটু গ্রগি লাগে যে গ্লুকোজটা শর্ট দাও, সাথে সাথে ব্রেন কি শার্প হয়ে যাবে, ওকে? একটু ট্রাই করতে পারো। আচ্ছা, এই জিনিসগুলো এক্সাম হলে নিয়ে যাবা। অ্যান্ড ভাইয়া বৃষ্টি টিষ্টি হইতে পারে, আগে থেকে ছাতা নিয়ে যাও, ছাতা সাথে রেখো অলওয়েজ, ঠিক আছে? টিস্যুর প্যাকেট সাথে রেখো, এই বেসিক জিনিসগুলো, এই তো এক্সাম ম্যাটেরিয়ালস। আচ্ছা, তাহলে এবার এক্সাম হলের প্রিপারেশন, সেটা হচ্ছে ভাইয়া তুমি প্রথম দিন এক্সাম দিতে যাবে, আগে থেকে যদি এক্সাম হলটা কোথায় এক্স্যাক্টলি কোন রুমটা এটা যদি না জানো, হুট করে ওই দিনকে কি ঝামেলায় পড়বে, সো বেটার তুমি আগে থেকে এক্সাম হলটা কোথায় একবার গিয়ে ভিজিট করে আসো। এতদিনে তোমার নিশ্চয়ই জানা হয়ে গেছে, তাই না, এক্সামটা কোথায় দিতে হবে, এটা করে আসো। অ্যান্ড ভাইয়া প্রথম দিন যেদিন তুমি প্রথম এক্সামটা দিতে যাবে বাংলা এক্সাম, ওই দিন ভাইয়া প্লিজ এক্সাম যদি 10টায় হয় তুমি 9:30টাতে তো অবশ্যই তোমাকে ভিতরে ঢোকা লাগবে, প্লিজ 9টায় পৌঁছাবা এই কথা চিন্তা করে বের হয়ে না, প্রথম দিন জ্যাম থাকুক আর না থাকুক 7টায় বের হবা, ওকে? 7টায় বের হবো, আর যদি কারোর একদমই বাসার কাছে হয় সেক্ষেত্রে অন্য কথা 8টায়, সো আমরা 7টা থেকে 9টায় 2 ঘন্টা জার্নির জন্য রাখবো,
আমরা 9টায় যাতে এক্সাম সেন্টারে পৌঁছায়, ঠিক আছে? 9:30টার মধ্যে সবাইকে ঢুকাই ফেলবে, 9:30টায় খাতা দিয়ে দিবে, 30 মিনিটস আগে দেয়। সো এই ব্যাপারগুলো মাথায় রাখো। হ্যাঁ, এইবারে আসো ভাই, পেপার্স পেপার্স গুলো নেওয়ার ক্ষেত্রে ভাইয়া তোমার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডটা তুমি মেইন কপিটা রাখবা, বাট ফটো কপি একটা রাখবা, দুইটার একটা করে রাখবা। টিচার যখন তোমার খাতা চেক করতে আসবে বা তুমি যখন তোমার খাতার বৃত্তগুলো ভরাট করবা অ্যান্ড হাবিজাবি জিনিসপত্র, তখন কপিটা দেখে করবা কিংবা টিচারকে কপিটা দিবা। এখানে মাছি আসছে কোথা থেকে? আচ্ছা, ওকে, আচ্ছা, ডান। সো ওকে, সো ভাইয়া কপিটা থেকে তুমি লিখবা এন্ড টিচারকে কপিটাই দিবা, মেইন কপিটা রেখে দিবা, ঠিক আছে? ওইটা ধরবা না, ওইটা ছিঁড়ে টিড়ে যেতে পারে, যদি টিচার চেয়ে দেখাইতে পারো। ডান, পেপারসের ব্যাপার সেপার শেষ। তোমরা যদি চাও এক্সামের ওএমআর কিভাবে ফিল আপ করতে হয় অ্যান্ড মেইন খাতার কিভাবে ফিল আপ করতে হয়, যদি স্যাম্পল ভিডিও চাও কমেন্টে জানাও। হ্যাঁ, আর এই ভিডিও যদি তোমার হেল্পফুল হয়ে থাকে, এই ভিডিওতে যদি ইনাফ থামস আপ ক্লিক না করে তাহলে বলো আমি ক্যান নেক্সট যে টপিকগুলো চাবো ওগুলোর জন্য ভিডিও বানাইতে যাবো, তাই না? বা যদি বেশি মানুষ রিচ না করতে পারি তাহলে ক্যান করবো। সো অবশ্যই ওইটা মাথায় রাখবা, ওকে? আচ্ছা, এবারে আসো ভাইয়া, আমরা বাংলা প্রথম পত্র কবে থেকে পড়া শুরু করবো? যেহেতু ভাইয়া পরীক্ষা 15 তারিখ, তাহলে আমরা কবে থেকে শুরু করবো? হ্যাঁ, 13 ফেব্রুয়ারি থেকে, ওকে? 13 ফেব্রুয়ারি, 13 তারিখ, 14 তারিখ, এই 2 দিন বাংলা ফার্স্ট পেপার পড়লে ইনাফ, ঠিক আছে? একদিন আমরা কিসের প্রিপারেশন নেবো, এমসিকিউ কখ, আরেকদিন সিকিউ প্রিপারেশন নেবো, ডান। এখন তোমরা যদি একজাক্টলি বিস্তারিত প্রিপারেশন চাও, যে ভাইয়া এক্সামের ঠিক আগের 2 দিন কিংবা এক্সামের আগের রাত, ওটা নিয়ে যদি বিস্তারিত ফাইনাল শটের ফাইনাল প্রিপারেশনের রিভিশনের ভিডিও চাও, কমেন্টে জানাও, আমি লাইভেও আসবো ওইটা নিয়ে। 2023 ব্যাচের সময় তুমি আমাদের চ্যানেলে লাইভ সেকশনে যাও, ওখানে গেলে দেখবে 2023 ব্যাচের সময় আমি প্রত্যেকটা এক্সামের আগে লাইভে আসছিলাম, প্রত্যেকটা ভিডিওজে 10K+ ভিউজ আছে, মানে লাইভে 10K+ মানুষ অ্যাটেন্ড করছে। সো ওইগুলো ওদের অনেক কাজে আসছিল, তোমরা যদি সিমিলারলি চাও কমেন্টে জানো, ওকে? বাংলা দ্বিতীয় পত্রের আগে ভাইয়া দেখো 16 তারিখ, 17 তারিখ, 2 দিন গ্যাপ আছে, তারপর 18 তারিখ হচ্ছে এক্সাম। বেসিক্যালি 15 তারিখ এক্সাম দিয়ে এসে 15 তারিখও কিন্তু ভাইয়া তুমি পড়তে পারতেছ। একটার সময় এক্সাম শেষ, তুমি 3টার মধ্যে মধ্যে বাসায় চলে আসবা, 5টা পর্যন্ত ঘুমাবা, দেন 6টা থেকে রাত 12টা পর্যন্ত কিন্তু পড়ার টাইম পাচ্ছ। তাহলে বাংলা সেকেন্ড পেপারের আগে আমরা কয়দিন পড়ার টাইম পাচ্ছি? বেসিক্যালি 4 দিন, 15, 16, 3 দিন, 17, তাই না? আর 18 তারিখ সকালবেলা হালকা মতলব পড়তে পারবে। এখন ভাই এখানে দেখো, বাংলা সেকেন্ড পেপার পড়ার জন্য যদি এত সময়ের দরকার নাই, ইংরেজির আগে কয়দিন গ্যাপ? ফার্স্ট পেপারের আগে মাত্র 1 দিন গ্যাপ, এন্ড ইংরেজি সেকেন্ড পেপারের আগে মাত্র হচ্ছে 1 দিন গ্যাপ। সো ইংরেজি কিন্তু বেশিরভাগ মানুষই ঝামেলা লাগাই দেয়, যদিও ইজি ঝামেলা লাগাই দেয়। সো এটার সমাধান কি? এর সমাধান হচ্ছে ভাইয়া তুমি বাংলা এক্সাম দিয়ে এসে 15 তারিখ বাংলা সেকেন্ড পেপার পড়ো না, তুমি একটু ইংরেজিটা আগে রাখতে পারো, ওকে? এটা যদি ইংরেজিতে তুমি উইক হও, ওকে? সেই ক্ষেত্রে এবার পিছনের কোনো সাবজেক্ট রাখার দরকার নেই, কারণ ওইটা আবার এক্সামের প্রেশারে বোঝা যাবে। ইংরেজিটা যেহেতু ইমিডিয়েটলি পড়ে ইংরেজি এক্সাম বাংলা সেকেন্ডের আগে রাখতে পারো। 15 তারিখ কি? যেদিন বাংলা এক্সাম দিয়ে আসলো ওইদিন বিকালটা, সন্ধ্যাটা, রাতটা ইংরেজিতে যদি তোমার স্পেসিফিক কোনো দুর্বলতা থাকে ওইটা তুমি কমপ্লিট করে রাখতে পারো। দেন আমরা কি 16 তারিখ বসে যাব বাংলা সেকেন্ড পেপারের প্রিপারেশনের জন্য। 16 তারিখ সারাদিন আমরা কি করব? সারাদিন গ্রামারসের প্রিপারেশন নেব, ঠিক আছে? যদি দেখছি গ্রামারসের প্রিপারেশন শেষ হচ্ছে না, 17 তারিখ কিছু অংশ নিতে পারি, বা 17 তারিখ অবশ্যই আমাকে দুপুরের পরে রিটেন আইটেমস নিয়ে বসে যেতে হবে, ঠিক আছে? এন্ড পসিবল হইলে ভাই 18 তারিখ এক্সামের দিন সকালে একটা এমসিকিউ এক্সাম দিয়ে যাও। সো এটা প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রেই আমি খুবই রেকমেন্ড করি, এক্সামে যাওয়ার আগে রিটেন এক্সাম না, 30 মিনিটসে কিংবা 25 মিনিটসে একটা এমসিকিউ এক্সাম দিলে ভাইয়া তোমার ব্রেইনটা জাস্ট একটা কিক স্টার্ট পায়, কথা বুঝছো? এটার কারণে হচ্ছে খুব বেশি প্রেশার পড়বে এরকম কিছু না, বাট তুমি হচ্ছে একটু ওয়ার্ম আপ হবে আর কি। হ্যাঁ, সো 15 তারিখ সকালবেলা একটা 30 মিনিটসে এক্সাম দিয়ে যাবো। এক্সাম কোথেকে দিবো ভাইয়া? এক্সাম কি এখন ওএমআরে বসে বসে কষ্ট করে এক্সাম দিবো? না, অটোমেটেড এক্সাম দিবে, এখান থেকে এক্সাম দিবা, ঠিক আছে? এই যে কোথায় কোথায় এখানে এক্সাম দেওয়া আছে, ঠিক আছে? এখানে এই তো ডান। তারপর ভাইয়া ইংরেজি এক্সাম কত তারিখ? 20 তারিখ, তার মানে হচ্ছে 18 তারিখ এক্সাম দিয়ে এসে 18, 19 এন্ড 20 তারিখ হচ্ছে এক্সামটা, তাই না? সো 18 তারিখ তুমি যখন এক্সাম দিয়ে আসবে সাথে সাথে ইংরেজি ফার্স্ট পেপার পড়তে বসে যাবো। হ্যাঁ, কারণ সময় কম, তাহলে কি করবা 18 তারিখেই তুমি হচ্ছে কি করবা, রাইটিং আইটেমগুলো শেষ করে ফেলতে পারো 18 তারিখ বিকালটা, সন্ধ্যাটা, রাতটা। 19 তারিখ সারাদিন তোমাকে রিডিং আইটেমগুলো প্র্যাকটিস করা লাগবে।
ওকে এন্ড দেন তুমি আবার 20 তারিখ সকালবেলা কি করবে? 20 তারিখ সকালবেলা এটার এক্সাম তো প্র্যাকটিস করা একটু ডিফিকাল্ট যেহেতু এমসিকিউ মোডে নাই, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যেই রিডিং আইটেমের যে প্র্যাকটিসগুলো আছে ওগুলো থেকে হাতে লিখে কিছু এক্সাম দিয়ে যেতে পারো। ওকে দেন আমরা হচ্ছে 20-এর পরে 20 তারিখ বাসায় 20 তারিখ ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম দিয়ে আসবো, 21 তারিখ গ্যাপ, আবার 22 তারিখ হচ্ছে আমাদের সেকেন্ড পেপার পরীক্ষা। তো সিমিলারলি 20 তারিখ বাসায় আসবো, এসেই সাথে সাথে ইংলিশ সেকেন্ড পেপারের রিটেন আইটেমসের প্রিপারেশন নিয়ে নিবো। রিটেন আইটেমসের যদি সাজেশন লাগে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের চ্যানেলে যাও, প্লেলিস্ট সেকশনে যাও, ওখানে একদম 80% প্লাস কমন আসবে, আমার সাজেশন দেওয়া আছে অ্যান্ড এক্স্যাক্টলি কেমনে কেমনে লিখবা এগুলো দেওয়া আছে। ওকে সো 20 তারিখ বিকাল এবং সন্ধ্যা এবং রাতটা রিটেনে দাও, 21 তারিখ একদম ধুমসে একদম আধা জল খেয়ে গ্রামার প্র্যাকটিসে লাগবে, ঠিক আছে? সারাদিন সকাল বিকাল সন্ধ্যা রাত টানা গ্রামার প্র্যাকটিস করবা। ওকে দেন 22 তারিখ সকালবেলা আমি সাজেস্ট করবো এক্সামে যাওয়ার আগে একটু গ্রামার কয়েকটা আইটেমের উপর তুমি এক্সাম দিয়ে যাও, সবগুলো লাগবে না, তাহলে আবার ফ্যাটিক চলে আসবে। হ্যাঁ, এক্সামে যাওয়ার আগে আমি সাজেস্ট করি গ্রিন টি খেয়ে যাওয়া, গ্রিন টিতে অ্যালথিয়ানিন আর ইয়ে থাকে তো, ক্যাফিন থাকে তো, সো এটা তোমাকে এক্সাম হলে কাম রাখবে। আর বাসা থেকে বেরোনোর সময় বেশি করে পানি খেয়ে বের হবা, সো দ্যাট এক্সাম হলে যাওয়ার আগের মুহূর্তে তোমার ওয়াশরুম পায় ছোটটা, বড়টা বাসা থেকে অবশ্যই একদম ক্লিন করে যাবা। কোনোভাবেই যদি তোমার ওয়াশরুমে যাওয়ার দরকার নাও লাগে তাও তুমি জোর করে করে যাবা, সো দ্যাট এক্সাম হলে কোনো ধরনের কোনো ঝামেলা না হয়। বাসায় বেশি করে পানি খাইলে এটা হয়ে যাবে, ঠিক আছে? সো এক্সাম হলে বাসা থেকে বেরোনোর সময় পানি খেয়ে বের হবা, এক্সাম হলে গিয়ে পি করবা, ঠিক আছে? অ্যান্ড এক্সাম হলে ঢোকার সময় একদম ফ্রেশ হয়ে ক্লিন হয়ে ঢুকবা, অ্যান্ড বাসা থেকে গ্রিন টি খেয়ে বের হবা, ঠিক আছে? আচ্ছা ডান, কিংবা যে কোনো চা খেয়ে বের হবা। কফিটা আমি সাজেস্ট করি না, কেন? কফিতে অ্যালথিয়ানিন নাই, কফি তোমার ব্রেনকে বুস্ট করবে, বাট তুমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাবে, এটা কন্ট্রোল করতে পারো না। চাতে অ্যালথিয়ানিন প্লাস ক্যাফিন আছে, দুইটা একটা ব্যালেন্স করবে, ক্যাফিন তোমাকে এক্সাইটেড রাখবে, ব্রেনটাকে উত্তেজিত রাখবে, শার্প রাখবে, আর অ্যালথিয়ানিন তুমি যাতে নিয়ন্ত্রণ হারায় না ফেরো ফেলো, এটার জন্য তোমাকে কাম রাখবে, হ্যাঁ শান্ত রাখবে। এবার ভাই গণিত দেখো তো, আমরা 22 তারিখ এক্সাম দিয়ে আসতেছি গণিতের ক্ষেত্রে, 22 তারিখ এক্সাম দিয়ে আসতেছি ইংরেজি সেকেন্ড পেপার, 23 তারিখ সময় পাচ্ছি, 24 তারিখ সময় পাচ্ছি, ঠিক আছে? আর 25 তারিখ হচ্ছে আমাদের এক্সাম। গণিত 7টা সিটিও অ্যান্ড পুরো এসএসসিতে সবচেয়ে প্রবলেমেটিক সাবজেক্ট আমি মনে করি গণিত, প্রথমত এটা আবশ্যিক, কেউ এটা বাদ দিতে পারে না, 7টা সিকিউ আনসার করতে হয়, চ্যাপ্টার অনেকগুলো, চ্যাপ্টার সিলেকশনও ঝামেলা, সো এটার ক্ষেত্রে পুরোটা সময় খুব ভালোমতো কাজে লাগাইতে হবে। কি করতে হবে, 22 তারিখ এসেই বিকাল সন্ধ্যা রাত মিলায় কি করব, প্রত্যেকটা অধ্যায়ের বোর্ডের এমসিকিউ শেষ করে ফেলব, ঠিক আছে? করার পর 23-24 এই 2 দিন চলে যাবে কি সিলেক্টেড অধ্যায়ের সিকিউ, যে বোর্ডের গুলো প্র্যাকটিস করতে। ওকে সো হ্যাঁ, সিকিউ গুছানো ভাবে কোথায় পাবো, এমসিকিউ গুছানো ভাবে কোথায় পাবো, তোমরা সবাই জানো, তোমাদের গাইড থেকে বোর্ডের গুলো করতে পারো, অথবা আরো যদি গুছানো এবং কম্প্যাক্ট চাও সেক্ষেত্রে ওই যে আমাদের কি হয় এসএসসি সাজেশনের সলিউশন, এটা তো সিকিউর জন্য আছে, এটা ইবুকের লিংক কমেন্টের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ইনস্ট্যান্ট অ্যাক্সেস পাওয়া যাবে, এটা থেকে 80% প্লাস কমন আসে, এটা এক্সামের আগে রিভাইজ করার সবচেয়ে বেস্ট জিনিস, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে 10 থেকে 15টা বেশি সিকিউ দেওয়া নেই, প্রত্যেকটা ডাক্তার একটা করে দেওয়া আছে, আর এমসিকিউর জন্য এটা, এটা তো হাজার হাজার এমসিকিউ দেওয়া নাই, প্রত্যেকটা চ্যাপ্টারে টপিক ওয়াইজ বোর্ডের এমসিকিউ দেওয়া আছে, এক্সট্রাও দেওয়া আছে, বোর্ডের কোনো কমে চলবে, সেই কারণে ইবুকের লিংক কমেন্টের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তুমি ওখান থেকে যদি পারচেজ করো সাথে সাথে ইনস্ট্যান্ট অ্যাক্সেস পাওয়া যাবে, মানে ডেলিভারি আসবে, অপেক্ষা করা লাগবে, ইবুক পাওয়া যাবে। অ্যান্ড ভাইয়া তুমি এখানে আমাকে গালি দেওয়া যে ভাই আপনি মার্কেটিং ক্যাম্প করতেছেন এক্সামের টাইমে, আমরা পড়াশোনার দুশ্চিন্তায় আমি অল্টারনেটিভ বলে দিচ্ছি, সেটা হচ্ছে সিকিউ গাইড থেকে বোর্ডের গুলো সবগুলো তো করার টাইম পাবা না, প্রত্যেকটা শিক্ষণফল থেকে একটা করে করো তাইলেও হবে। হ্যাঁ আচ্ছা, ওই বইটাতে জাস্ট প্রত্যেকটা শিক্ষণফল থেকে একটা গুছানো ভাবে দেওয়া আছে, দ্যাটস ইট, তোমার সময় বাঁচানোর জন্য, তোমার ইচ্ছা। ওকে আর এমসিকিউ এর জন্য ভাইয়া বোর্ডের গুলো করলে চলবে, অথবা এই বইটা থেকে আমি অল্টারনেটিভ বলে দিছি, আমাকে এখন এসে কমেন্টে গালাগালি করবে না যে ভাই আপনি এত মার্কেটিং কেন করেন, ঠিক আছে? মার্কেটিং হচ্ছে তোমার যদি কাজে লাগে হোয়াই নট। আচ্ছা দেন আমরা 25 তারিখ যেহেতু ম্যাথ একটা ক্রিটিক্যাল এক্সাম, আমরা কিন্তু 24 তারিখের মধ্যে সব কাভার দিয়ে ফেলবো। ওকে 25 তারিখ কি করবো, 25 তারিখ আবার আমরা এমসিকিউ গুলো রিপিট করবো। কেন এমসিকিউ রিপিট করবো ভাইয়া, সিকিউ 7টা লেখা তুমি ইনাফ টাইম পাবা, বাট এমসিকিউ কিন্তু ম্যাথের ক্ষেত্রে কি আমরা ক্যাচাল লাগাই দিই, কি করি সময়ের মধ্যে শেষ করতে পারি না, সো এমসিকিউ অল্প সময়ে সলভ করে সিক্রেট কি, রিপিটেশন। একটা ম্যাথ একবার করলে যদি 5 মিনিট লাগে, 2বার করলে 3 মিনিট লাগে, 3বার করলে 2 মিনিট লাগে, টাইমটা কম থাকে, সো তুমি 25 তারিখ যেটা করবা আবার প্রত্যেকটা অধ্যায়ের বোর্ডের এমসিকিউ আবার সলভ করবা ক্যালকুলেটর দিয়ে, এন্ড যত ইফিসিয়েন্টলি পারা যায়, ঠিক আছে? এটা সলভ করবা, করে এই 25 তারিখেই তুমি কি করবা আমাদের এখান থেকে আবার ম্যাথের উপর এক্সাম দিবা, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর এক্সাম দিবা, দিলে দেখবা যে ম্যাথ তুমি একদম প্রো হয়ে গেছো, 25 মিনিটের মধ্যে 30 মিনিটের মধ্যে সবগুলো এমসিকিউ শেষ করে ফেলতে পারতেছো।
ঠিক আছে আচ্ছা ডান ও ও আচ্ছা এটা লিংক কমেন্ট ডেসক্রিপশনে দেওয়া থাকবে তুমি এটাতেও জাস্ট এনরোল করলে ইনস্ট্যান্ট অ্যাক্সেস পাওয়া যাবে एग्जाम গুলোতে ওকে আচ্ছা ডান আমরা কি যেন নিয়ে কথা বলতেছিলাম ওকে গণিত হয়ে গেছে দেন 25 তারিখ ডান এন্ড আমরা সরি एग्जाम 25 তারিখ তাই না ইয়া এক্সামের দিন সকালবেলা এই কাজটা করব ঠিক আছে যেটা কথা বললাম যে এমসিকিউটা আবার রিপিট করো সকাল 6টায় উঠবা এক্সামের তো একদম 10টায় সো 8টা পর্যন্ত পড়বা কিংবা 7টা পর্যন্ত পড়বা দরকার 4টায় উঠো এই টাইমটাতে এমসিকিউগুলো আবার আরেকবার রিপিট করো এক্সামের মাধ্যমে রিপিট করো ঠিক আছে না এটা না করলে কিন্তু ভাই এমসিকিউতে ভালো পারফর্ম করতে পারবা না যেহেতু কিছুক্ষণ পরে গিয়ে আবার এমসিকিউ একদম দিচ্ছ বাসা থেকে যদি এমসিকিউগুলো প্র্যাকটিস করে যাচ্ছ অনেকগুলো অ্যান্সার কি মুখস্থ হয়ে যাবে যেহেতু সেকেন্ড টাইম পড়তেছো সো এক্সাম হলে ম্যাথ সলভ না করে তুমি অনেকগুলো অ্যান্সার ঢাকায় ফেলতে পারবা এটা মাথায় রাখো ওকে দেন হচ্ছে ভাই গণিত ডান এবার আমরা 25 তারিখ বের হব ম্যাথ এক্সাম দিয়ে মাসখানে 26 তারিখ পাবো দেন 27 তারিখ আবার এক্সাম এক্সাম ডে ওকে আচ্ছা ভাইয়া ইসলাম ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে আমরা 25 তারিখ এসে বিকাল এবং সন্ধ্যে সব এমসিকিউ কখন শেষ করে ফেলবো 26 তারিখ কি করব 26 তারিখ অনলি সিলেক্টেড অফ দ্য সিকিউর প্রিপারেশন নিব এন্ড 27 তারিখ সকালবেলা কি করব যেদিন এক্সাম আবার এমসিকিউ গুলো রিপিট করে যাব ঠিক আছে বোর্ডের এমসিকিউ গুলো বা পসিবল হলে কখ বলা তথ্য যোগাযোগ প্রযুক্তি তাইলে এবার এইবার নিশ্চয়ই বাকিগুলোর প্ল্যান তুমি সাজাইতে পারবা ঠিক আছে এটা হচ্ছে 27 তারিখ এক্সাম দিয়ে আসবো দেন 28 তারিখে এক্সাম সো এটা 27 তারিখ এক্সাম দিয়ে এসে বিকাল সন্ধ্যা রাত বসে কি করব সবগুলো চ্যাপ্টারের বোর্ডের এমসিকিউ প্র্যাকটিস করে ফেলবো আর কারণ যদি আইসিটি আইসিটি তোমরা 90% প্লাস কমন চাও হ্যাঁ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমার এই ক্লাস নেওয়া আছে এবং প্র্যাকটিক্যাল দেখানো সহ তোমাদের চ্যানেল প্লেলিস্টে যাও ওখানে এটা কমপ্লিটলি ফ্রি দেওয়া আছে সবগুলো চ্যাপ্টারের ঠিক আছে ওখান থেকে আমি 23 ফিডব্যাক নিছি 80% প্লাস এমসিকিউ জাস্ট ক্লাসগুলো থেকে কমন আসছে তুমি এটা দেখতে পারো ওকে আমাদের চ্যানেল প্লেলিস্ট সেকশনে যাও ওখানে আইসিটি প্লেলিস্ট দেওয়া আছে ঠিক আছে সো 27 তারিখ সবগুলো বোর্ডের করে ফেলবো এর 28 তারিখ সকালবেলা কি করব এক্সাম দিয়ে যাব একটা হ্যাঁ এর বেশি কিছু করা লাগবে না দেন বাকি জিনিসগুলো এখন তুমি সাজাইতে পারবা নেক্সট হচ্ছে আমাদের 29 তারিখ কোনো সায়েন্সের এক্সাম নাই আচ্ছা পদার্থবিজ্ঞান এক্সাম হচ্ছে 3 তারিখ তাই না আচ্ছা মাঝখানে আমরা কেমন গ্যাপ পাচ্ছি এই এক্সামটা 28 তারিখ তথ্য যোগাযোগ প্রযুক্তি তারপর আমরা দেখি কৃষি শিক্ষা যদি কারো থাকে শারীরিক শিক্ষা ক্রীড়া এগুলো তো অ্যাটেন্ড করতে হয় না কৃষি শিক্ষা বেশিরভাগ মানুষের থাকে না সো পদার্থবিজ্ঞান সো ভাইয়া আমরা পদার্থবিজ্ঞান পরীক্ষা করতে 3 তারিখ মাঝখানে বিশাল বড় একটা কি গ্যাপ পাচ্ছি তিনের পরে এটার আগে গ্যাপ পাবো হচ্ছে চার তারিখ মাত্র একদিন সো রসায়নের আগে কিন্তু আমরা ইনাফ গ্যাপ পাচ্ছি না এটা একটু মাথায় রেখো ওকে সো রসায়নের পড়া একটু সামনে কভার করতে হবে এন্ড জীববিজ্ঞানের আগে আমরা কয়দিন গ্যাপ পাচ্ছি মাত্র একদিন তারপর এখানে একটু দেখি ভাইয়া উচ্চতর গণিতের আগে কয়দিন গ্যাপ পাচ্ছি 7 এর পর 8 9 সো উচ্চতর গণিতের আগে আমরা ইনাফ গ্যাপ পাচ্ছি তাহলে ভাইয়া এখানে ফিজিক্সের আগে যে আমরা গ্যাপগুলো পাচ্ছি কত ফেব্রুয়ারি মাস হচ্ছে এটা কত দিনে যাবে এটা তো 2024 তাই না সো যেহেতু লিপ ইয়ার সো 29 এ হবে তাই না ওকে সো 29 তারিখ এক্সাম তোমাদের লাস্ট এক্সাম হচ্ছে 28 তারিখ ঠিক আছে সো তোমরা 28 তারিখ বাসায় আসবা 29 তারপর হচ্ছে 1 2 তিন তারিখ এক্সাম তাহলে দেখো ফিজিক্স আগে কয়দিন টাইম পাচ্ছ 1 2 3 4 দিন টাইম পাচ্ছ তাই না এন্ড 3 তারিখ হচ্ছে এক্সাম ঠিক আছে সো আমরা কি যেটা করব সেটা হচ্ছে 28 তারিখ এক্সাম হল থেকে এসে আইসিটি এক্সাম দিয়ে আমরা আই রসায়ন প্রত্যেক চ্যাপ্টারের এমসিকিউ শেষ করে ফেলবো এমসিকিউ এর কখন বিকাল সন্ধ্যা রাত মিলে তাহলে রসায়নের অনেকটা পড়া আগাই গেল ঠিক আছে দেন আমরা আর রিস্ক নিব না আমরা চাইলে হচ্ছে জীববিজ্ঞান 29 তারিখ বিকাল পর্যন্ত জীববিজ্ঞান দাঁড়িয়ে রাখতে পারি ওকে সকাল থেকে দুপুর পর্যন্ত জীববিজ্ঞান প্রত্যেক চ্যাপ্টারে এমসিকিউ আমি কখন করে রাখলাম এই সময়টুকু আমরা কি কেমিস্ট্রি এবং জীববিজ্ঞানের জন্য করতেই পারি যেহেতু সময় কম এইবার 29 তারিখ দুপুরের পরে বিকাল থেকে কি ফিজিক্স পড়া শুরু করব বিকাল সন্ধ্যা রাত কি করব সবগুলো অধ্যায়ের বোর্ডের এমসিকিউ আমি কখন শেষ করে ফেলবো এন্ড 2 তারিখ কি করব 2 তারিখ সিলেক্টেড অধ্যায়গুলো সিকিউ সলভ করবো কোথ থেকে এমসিকিউ সিকিউ কখন সলভ করবে এটা দেখাই দিছি গুছানো সাজেশন কিংবা গাইড এইগুলো যদি ভোরের কোশ্চেন যদি আবার রিপিট না করে যাও ভাইয়া হিউজ মারা খাবা কথা হচ্ছে কথা তোমরা বলো ভাইয়া এতগুলো কেমনে করবো এতগুলো যদি করতে না হয় সেই জন্যই তো কিউ এন এ সাজেশনের কথা বললাম এটা কথা বললাম তাই না এইবার কথা বললাম এটাতে অল্প দেওয়া আছে
ঠিক এক্স্যাক্টলি প্রত্যেকটা ডেটে একটা করে দেওয়া আছে আর এমসিকিউ যদি অল্প করতে হয় দ্রুত করতে হয় এই জন্যই তো দিলাম কারণ তোমার তো গাইড তো অনেক মোটা টেস্ট অনেক মোটা ওটা তো এক্সামের আগে একদিনে শেষ করতে পারবে না রিভিশনের জন্য তাই না ডান আচ্ছা তারপর ভাইয়া দুই তারিখ সিকিউ করলাম সারাদিন হ্যাঁ এক তারিখ সারাদিন এমসিকিউ লাগবে না তুমি বেসিক্যালি এক তারিখ রাত থেকেই সিকিউ শুরু করে দিতে পারবে এক তারিখ সকাল দুপুর বিকালে তোমার এমসিকিউ হয়ে যাবে কখন হয়ে যাবে দুই তারিখ তুমি এক তারিখ রাত থেকেই সিকিউ করা শুরু করলো দুই তারিখ সারাদিন সিকিউ করলাম তিন তারিখ সকাল হ্যাঁ প্লিজ কিছু কোর্সের ভেতর থেকে এক্সাম দিয়ে যাও হ্যাঁ এক্সাম দিয়ে গেলে ভালো পারফর্ম করতে পারবে ঠিক আছে আচ্ছা ডান জাহাঙ্গীরনগরের আইআইটি এইচ ইউনিটে আমি এক্সাম দিয়েছিলাম আমার পজিশন ছিল 102 আই রিগ্রেট যে কেন আমি ওই দিন সকালবেলা এক্সাম দিয়ে গেলাম না দিয়ে গেলে আমার আরো তিনটা এমসিকিউ বেশি হইতো আমার পজিশন 100 এর ভিতরে চলে আসতো ওইটাতে পরে দেখা গেছে যে 101 পর্যন্ত হয়েছে 102 গিয়ে 101 গিয়ে 6 শেষ হয়ে গেছে আমি ছিলাম 102 সো ব্যাড লাক সো এটা আমার একটা আফসোস যে হচ্ছে পরে আবার ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিটে পজিশন 98 ছিল ওইখানে তো পড়তেছি তাই না সো তোমরা সেম ভুলটা করো না ওকে আচ্ছা তারপর বুঝতে পারতেছো দেন আমরা তিন তারিখ এক্সাম দিয়ে আসবো তিন চার পাঁচ সো এবার নিশ্চয় প্যানেল ধরে বলতে পারছো রসায়ন এমসিকিউ যে আগে করছিলাম না এবার যেহেতু রসায়ন এমসিকিউ আগে একটু করা হয়েছে এটা একটু পরে করি এবার তিন তারিখ সিকিউ শুরু করে দেবো ওকে সিকিউ শুরু করে দেবো আর ফিজিক্স এক্সাম দিয়ে এসে বিকাল সন্ধ্যা রাত সিকিউ করতে শুরু করবো চার তারিখ কি করবো চার তারিখ সকালবেলা দুপুর বেলা বিকালবেলা ক খ করবো ঠিক আছে আবার রাতের টাইমটা কি করবো সরি চার তারিখ সকাল বিকাল দুপুরে কি করবো কখন অ্যান্ড এমসিকিউ আবার রিপিট করবো ঠিক আছে অ্যান্ড চার তারিখ রাতের বেলা সিকিউ যে কোনো প্রবলেম হয়েছিল এগুলো আবার রিপিট করবো অ্যান্ড পাঁচ তারিখ এক্সাম দিয়ে সকালবেলা একটা এমসিকিউ সিকিউ না এমসিকিউ একদম প্র্যাকটিস করে একদম ভুলে যাবো ঠিক আছে দেন রসায়ন শেষ অ্যান্ড জীববিজ্ঞানের আগে সেম প্যাটার্ন কেমিস্ট্রির আগে যে প্যাটার্নটা মেনটেন করছে জীববিজ্ঞানের আগে পাঁচ তারিখ এক্সাম দিয়ে আসবো ছয় তারিখ গ্যাপ সাত তারিখ হচ্ছে আবার এক্সাম তো সেম পাঁচ তারিখ কি করবো বিকাল সন্ধ্যা রাত সিকিউতে ঢুকে যাবো ডিরেক্ট ছয় তারিখ সকাল দুপুর এমসিকিউ কখ আবার রিপিট করবো এমসিকিউ কখ কিন্তু এদিকে একবার করছিলাম তাই না বা অনলি এমসিকিউ করলাম অ্যান্ড সাত তারিখ অ্যান্ড ছয় তারিখ বিকাল এবং সন্ধ্যা আবার কি করবো আবার সিকিউ করবো সাত তারিখ সকালবেলা এক্সাম দিয়ে যাবো আর হায়ার ম্যাথ ভাইয়া হায়ার ম্যাথের আগে কদিন গ্যাপ পাচ্ছি এটা সাত সো সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ সো হায়ার ম্যাথের আগে ইনাফ টাইম পাচ্ছি আমরা হ্যাঁ সো অ্যান্ড বিজিএস এর আগে তো ইনফ টাইম পাচ্ছি সো সাত আট নয় দশ সাত তারিখ এসে এবার বুঝতে পারতেছো আমি সিকিউ করবো হায়ার ম্যাথের আর আট তারিখ সিকিউ করবো নয় তারিখও কি করবা সিকিউই করবা ওকে আচ্ছা কারণ হায়ার ম্যাথ ম্যাথ করতে টাইম লাগবে দশ তারিখ সকালবেলা আবার এমসিকিউ গুলো রিপিট করবা অ্যান্ড এক্সাম দিবা ঠিক আছে দিয়ে এক্সাম দিতে যাবা তারপর আমার বিজিএস এর আগে গ্যাপ কয় দিন পাচ্ছি ভাইয়া বারো আচ্ছা দশ তারিখ এক্সাম দিয়ে আসলাম এগারো বারো সো এটা প্যাটার্ন বুঝতে পারতেছো দশ তারিখ এক্সাম দিয়ে এসে ফিজিক্স বিজিএস প্রিপারেশন শুরু করবো আর এমসিকিউ আমি কখন শেষ করে ফেলবো এগারো তারিখ সারাদিন রাত দিন চব্বিশ ঘন্টা সিকিউ সিলেক্টেড মধ্যে সিকিউ করবো বারো তারিখ সকালবেলা কি একটা বিজিএস এমসিকিউ এক্সাম দিবো পসিবল হলে এমসিকিউ বলবো বোর্ড এমসিকিউ আবার রিপিট করবো যেহেতু ওই দিন করা আছে এদিন অনেক কম সময় লাগবে সকাল চারটায় উঠলে তুমি সকাল আটটা পর্যন্ত কিংবা সাতটা পর্যন্ত ইজিলি টেনে তুমি চার ঘন্টায় সবগুলো আবার রিপিট করতে পারবে ঠিক আছে রাতে ঘুমাবে অ্যারাউন্ড কয়টায় রাতে এগারোটা কিংবা বারোটা চারটায় জায়গা সম্ভব কিংবা পাঁচটা জায়গা সম্ভব চার ঘন্টা ঘুমাও কিংবা ছয় ঘন্টা ঘুমো ঠিক আছে ছয় চার ঘন্টার নিচে কোনোভাবেই যায় না বাট সাজেস্টেড হচ্ছে ছয় ঘন্টা ছয় ঘন্টার বেশি ঘুমানোর দরকার নাই সমস্যা হবে না ঠিক আছে আচ্ছা অনেকে বলতে পারো যে ভাই আট ঘন্টার কম ঘুমাতে সমস্যা হবে কিনা ছয় ঘন্টা যদি সলিড একটা স্লিপ দিতে পারো ওকে হয়ে যাবে এই তো তাহলে এই ছিল হচ্ছে ফুল আমাদের রুটিন অনুযায়ী আমাদের প্রিপারেশনটা কিরকম হবে আমাদের প্রি প্ল্যানিং কিরকম হবে অ্যান্ড আমাদের এক্সামের আগে যেই ম্যাটেরিয়ালস গোছানো এগুলো নিয়ে বিস্তারিত ঠিক আছে সো আমি যেই যে বিষয়গুলোর কথা মেনশন করলাম তোমাদেরকে ওই জিনিসগুলো নিয়ে ভিডিও চাও কিনা ওকে কমেন্টে জানাইতে হবে এই ভিডিওতে এই ভিডিও অ্যাকচুয়ালি কাজে আসছে কিনা কমেন্টে জানাবা অ্যান্ড এটা যাতে আমরা প্রচুর মানুষকে রিচ করতে পারি থামস আপে ক্লিক করে দাও যদি তোমার কোনো কাজে না আসে দরকার নাই ঠিক আছে এলো এতক্ষণ বোধ হয় চাপা মারতেছিলাম তোমরা চাও আর না চাও সমস্যা নেই আমি যেই যে জিনিসগুলো মেনশন করছি না এগুলো নিয়ে ভিডিও দেব ঠিক আছে জাস্ট বিশ্বাস রাখো আল্লাহ হাফেজ অ্যান্ড ইনশাল্লাহ একদম ভালো হবে ভয় পাওয়ার কিছু নেই